মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আগামী এপ্রিলে দ্বিতীয় ধাপে আরও 50,000 ও জুনে দেওয়া হবে তৃতীয় ধাপে আরও 50,000 পরিবারকে। দ্বিতীয় ধাপে এসব নতুন ঘর 7 এপ্রিলের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় এরই মধ্যে 2% জমির সঙ্গে ঘর পেয়েছে সারা দেশের ভূমিহীন গৃহহীন প্রায় 70,000 পরিবার। ভূমিহীন গৃহহীন পরিবারগুলোকে পুনর্বাসনে 1997 সালে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আশ্রয়ন নামে একটি প্রকল্প নেওয়া হয়, যা তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই প্রকল্পের আওতায় 1997 সাল থেকে 2000 সালের ডিসেম্বর মাস নাগাদ 3,20,052টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়। প্রথম পর্যায়ে প্রতিটি ঘরের জন্য পরিবহন খরচ সহ 1,75,000 টাকা ধরা হয়েছিল। এবার তা বাড়িয়ে 1,95,000 টাকা থেকে 1,97,000 টাকা করা হয়েছে।